আচ্ছা, যারা মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, প্রথমত আসলে মার্কেট প্লেসে আমার যেটা যেটা ইয়ে যে এবং হচ্ছে আমার চোখে দেখা যে বিষয়টা, প্রথমত আপনি যদি 100% পিওর থাকেন, আপনার কাছে যদি স্কিল থাকে, ঠিক আছে না, তাহলে মার্কেট প্লেস আপনাকে কিন্তু ঠেকাইতে পারবে না কাজ পাওয়ার থেকে। প্রথমত আমি কিছু কিছু বিষয়কে আপনাকে ফোকাস করতে বলবো, যদি আপনারা যারা যারা মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না। প্রথমত হচ্ছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা, আউটস্ট্যান্ডিং পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে হবে। আউটস্ট্যান্ডিং মানে আউটস্ট্যান্ডিং মানে আমি যদি আপনার পোর্টফোলিওতে যাই, তাহলে আমি যেন বলতে পারি যে এটার কালার কম্বিনেশন, এটা পারফেকশনিস্ট, আপনার ইমেজ সবকিছু যেন একটা প্রফেশনালের ছোঁয়া থাকে, এভাবে একটা পোর্টফোলিও তৈরি করবেন। পোর্টফোলিওতে অলমোস্ট 100+ হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও ট্যাম্পলেট আপনারা দিবেন। সেটা কিভাবে বিবেচনা করবে ক্লায়েন্ট, এবং ক্লায়েন্টকে কিভাবে বলবেন, বলবেন যে হিয়ার ইজ মাই রিসেন্ট ডেলিভারি ওয়েবসাইটস, ইউ ক্যান চেক দিস। মানে এই সকল ব্যাপারগুলোকে আমরা বলবো যে রিসেন্ট ডেলিভারি ওয়ার্ক, এটা একটা বিষয়। তারপরে ক্লায়েন্ট পটানোর যে কিছু টেকনিক আছে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার যে কিছু টেকনিক আছে, যারা আপনারা আমাদের হ্যান্ড হোল্ডিং এর স্টুডেন্ট, আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই যে আসলে আমাদের সফটওয়্যারে কি কি ফিচার আছে, কি কি আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার আসলে ইন্টায়ার কেরিয়ারের যতগুলো SMS আসলে আমি হচ্ছে করছি, আমি একটু যদি দেখাই, সবগুলো SMS আমাদের সফটওয়্যারে দেওয়া আছে। আমি যদি এখানে যাই, এই যে দেখেন, আমি একটু স্ক্রিন শেয়ার করি, আই থিঙ্ক আপনাদের অনেক হেল্প হবে এই বিষয়টা যদি একটু দেখেন। এইভাবে আপনাদেরকে করতে হবে, যেমন আই স্ক্রিন শেয়ার হয়েছে, ওকে। সো আমি হচ্ছে যেমন দেখেন মার্কেট প্লেস সাপোর্টে যদি যাই, হ্যাঁ, আমাদের সফটওয়্যার থেকে মার্কেট প্লেস সাপোর্টে যদি আমি যাই, মার্কেট প্লেস সাপোর্ট, হ্যাঁ, তো এখানে আসবেন, যাদের হ্যান্ড হোল্ডিং এর যারা স্টুডেন্ট তারা, তাদের জন্য এটা আপনারা দেখেন, এই যে ক্লায়েন্ট SMS, হ্যাঁ, আপনারা যদি আমাদের যে কোনো কোর্স নেন তাহলে এই ফিচারটা চলে আসবে আর কি আপনাদের কাছে। ক্লায়েন্ট SMS এইখানে দেখেন, আমাদের অলমোস্ট 50টা ক্যাটাগরিতে ক্লায়েন্টের SMS সাজানো আছে, 50টা ক্যাটাগরিতে, হ্যাঁ। তো আমরা যদি আসি এক একটা টপিকের, আপনাকে কিভাবে কথা বলতে হবে, কিভাবে মেসেজ দিতে হবে, হ্যাঁ, তো এই যে দেখেন, হাই আই হ্যাভ এ ওয়েবসাইট দ্যাট আই হ্যাভ টু সেট আপ এ প্রিমিয়াম থিম, হ্যাঁ, ক্যান ইউ হেল্প মি টু, এই যে দেখেন কমপ্লিট দ্য ওয়েবসাইট, মানে এই টাইপের যদি কোনো SMS দেয় তাহলে আপনাদের কি টাইপের রিপ্লে দিবেন, এখানে একটা রিপ্লে, দুইটা রিপ্লে, তিনটা রিপ্লে, হ্যাঁ, চারটা রিপ্লে, এভাবে কিন্তু রিপ্লে গুলো দেওয়া আছে। তারপর এইখানে যদি এই টাইপ এভাবে দেয়, হ্যাঁ, যে এরকম সে যদি স্পেসিফিকলি কিছু করে দেয় অ্যাভার থিম এটা সেটা, তাহলে কিভাবে রিপ্লেটা দিবেন এটা। তারপরে হচ্ছে এই যে এভাবে বলছে, ঠিক আছে, তো সে আপনি দেখে কিভাবে রিপ্লেটা দিবেন। তারপরে হচ্ছে এই যে দেখেন ক্লায়েন্টের কাছে কিভাবে টাইম চাইবেন, এই ধরনের যত রিপ্লে আছে সব কিছু কিন্তু আমরা এই যে ক্লায়েন্টকে কিভাবে বাজেট আক্স করবেন, হ্যাঁ, ক্লায়েন্টের সাথে এই যে কিভাবে আপনি বাজেট বলবেন, এইরকম সকল SMS কিন্তু আমাদের এই স্টুডেন্টদেরকে দেওয়া আছে। এইভাবে যদি আমরা একটু দেখি, তো এই SMS গুলো যারা আমাদের হ্যান্ড হোল্ডিং এর স্টুডেন্ট, তারা হচ্ছে রেগুলার স্টাডি করবেন, রেগুলার এগুলা নিয়ে পড়বেন, রেগুলার এগুলা নিয়ে একটু চর্চা করবেন। তাইলে হবে কি, আমরা অনেক সময় আমি দেখছি বড় যে সমস্যাটা কাজ না পাওয়ার, আমরা যখন ক্লাস নেই বা আমি যখন স্টুডেন্টের প্রোফাইলে যাই, তখন কি হয় সবথেকে হাস্যকর দেখায় যে একটা বিষয়, যে আমি তাদের কনভারসেশন গুলো যখনই দেখতে যাই, তখন ইয়েস নো, ইয়েস আই ক্যান ডু, ডেফিনেটলি আই ক্যান ডু, নো প্রবলেম, আই উইল ডু অল অফ দোজ থিংস, হ্যাঁ, জাস্ট খালি এই ধরনের রিপ্লে, ইয়েস নো প্রবলেম, আই উইল ডু দিস ফর ইউ, জাস্ট এইভাবে রিপ্লে গুলো। ভাই, এভাবে রিপ্লে দিলে কখনোই কাজ পাবেন না, কখনোই পাবেন না। ফ্রিল্যান্সিং এমন একটা জায়গা, আপনাকে প্রতিটা ক্লায়েন্টের সাথে প্রতিনিয়ত আপনাকে আপনাকে প্রুফ করতে হবে যে ইউ আর এবল টু ডু দিস ওয়ার্ক, আপনি তার কাজটা করতে এবল, আপনি তার কাজটা ভালোভাবে পারবেন, হ্যাঁ, আপনাকে এটা প্রতিনিয়ত আপনাকে তাকে বুঝাইতে হবে যে ইউ আর ক্যাপাবল ফর দিস ওয়ার্ক, আপনাকে এই জিনিসটা অলওয়েজ বুঝাইতে হবে। এটা যদি আপনারা ব্যর্থ হন, আপনাদের কমিউনিকেশন স্টাইলটা যদি পারফেক্ট না থাকে, ওইভাবে যদি কথা না বলতে পারেন, ক্লায়েন্টকে যদি এক্স্যাক্ট অ্যান্সারটা না দিতে পারেন, দেখা যাচ্ছে অনেকগুলো SMS দিছে ক্লায়েন্ট, একবার পয়েন্ট করে 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 অনেকগুলো SMS দিছে, আপনি কি বললেন ওইটা রিপ্লে দে, ইয়েস, হ্যাঁ, বা এভাবেও যদি বলেন যে আই হ্যাভ রিড অল অফ দোজ থিংস, ইয়েস নো প্রবলেম, আই উইল ডু দিস ফর ইউ, নো প্রবলেম, আই উইল ডু দিস 100% ফর ইউ। ভাই, এটার রিপ্লে এভাবে দিলে কখনোই আপনি কাজ পাবেন না, বা কখনোই ওই ক্লায়েন্টটাকে স্যাটিসফাই করতে পারবেন না। আপনাকে ওই জায়গাটাতে সে যদি ডিটেইল SMS দেয়, আপনাকে পয়েন্ট করে করে প্রতিটা SMS, প্রতিটা কথার একটা করে সলিউশন দিতে হবে, হ্যাঁ, যে এটা আমি এভাবে করব, এটা এই প্লাগইন দিয়ে করব, এই সলিউশনটা এভাবে হবে, হ্যাঁ, এটা আমি এভাবে করব,
এরকম এরকম সেরকম, আপনাকেও একটা বড় এসএমএস দিতে হবে, তাইলে কিন্তু সে বুঝবে যে এই পার্সনটা আসলে নলেজেবল, আসলে স্কিলফুল একটা পার্সন। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কখনোই ক্লায়েন্টকে ইয়েস নো, হ্যাঁ আই এম এবল টু ডু দিস, আই এম ক্যাপাবল ফর ইউর ওয়ার্ক, এই সেই জাস্ট এই কথাগুলো বলবেন না। আমি যদি বলি এটা সেটা সেটা, আমি যতই গুণগান গাই না কেন, আমার আমি যদি এর প্রুফ না দিতে পারি, তাহলে কিন্তু ওই সাইডের পার্সনটা কিন্তু কখনোই আমাকে ট্রাস্ট করবে না। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা বিষয়, আমি যেটা করি যে ক্লায়েন্টের সাথে যখন কথা বলি, নিজের গুণগানটা আমরা কমই গাইবো, আমরা ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করবো, দেখি কি চাইতেছে, কি বলতেছে, তার প্রবলেমটা কি, ওই প্রবলেমটার সলিউশনটা নিয়ে কথা বলে। হ্যাঁ, এবং আমি যেটা অলওয়েজ করি, একটা করে রেফারেন্স, একটা দুইটা করে রেফারেন্স ওয়েবসাইট আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি। আমার একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছে, তার একটা কাজের জন্য আমাকে মেসেজ দিছে, হ্যাঁ আমি যদি তার ব্যাপারটা বুঝতে পারি, সে কী টাইপের ওয়েবসাইট চাচ্ছে, সে কী চাচ্ছে না চাচ্ছে, আমি যদি পট করে ওই টাইপের একটা রেফারেন্স বের করতে পারি, চিন্তা করেন, আমি যদি পট করে ওই টাইপের একটা রেফারেন্স ওয়েবসাইট বের করতে পারি এবং এভাবে বলি, হ্যাঁ যে হিয়ার ইজ দ্য ওয়েবসাইট দ্যাট আই হ্যাভ ডেভেলপ অর আই হ্যাভ বিল্ড ফর মাই ক্লায়েন্ট ইন লাস্ট উইক, ঠিক আছে, সো দিস ওয়েবসাইট প্রিটি মাচ সিমিলার ফর ইউর রিকোয়ারমেন্ট, ক্যান ইউ প্লিজ চেক মাই প্রিভিয়াস ডেলিভারি ওয়েবসাইট। এইভাবে যদি বলতে পারেন বা আপনি আপনার ভাষার মতো বললেন, তাহলে আপনি চিন্তা করেন যে আপনি তাকে কি লেভেলের ট্রাস্টটা দিচ্ছেন, ঠিক আছে। আপনি এটা করেন বা নাই করেন, আমরা কিন্তু অলমোস্ট জানি, আমরা কিন্তু অলমোস্ট দেখছি যে আপনি একটা সিমিলার ওয়েবসাইট কীভাবে বের করবেন। হ্যাঁ, আপনার কাছে একটা থিম যদি জানা থাকে, ওই থিমটা দিয়ে আরও 500টা আরও 1000টা ওয়েবসাইট কীভাবে বের করবেন, আমরা কিন্তু এগুলো জানি, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি এই টাইপের একটা রেফারেন্স দিয়ে বলতে পারেন, ইন্ডিকেট করে যে এটাই ওয়েবসাইট আমি লাস্ট উইকে বানাইছি, লাস্ট মান্থে বানাইছি, প্রিভিয়াস মান্থে বানাইছি, এই ওয়েবসাইটটাই তো তোমার মতো হচ্ছে, তো তখন সে দেখবে ও মাই গড, এই ওয়েবসাইটেই তো প্রিটি মাচ সিমিলার ফিচার আমার সাথে মিটে যায়। তো সে যদি এটা তার ক্লায়েন্টের জন্য বানায়, তাহলে ডেফিনেটলি সে আমার কাজটা করতে পারবে। তাহলে চিন্তা করেন, তাকে আপনি এই ট্রাস্টটা, এই বিলিফটা তাকে দেওয়াই তো হবে। কারণ আপনি যদি বারবার বলেন ইয়েস ইয়েস আই ক্যান ডু, আই ক্যান ডু এটা সেটা, ভাই এভাবে সম্ভব না। এভাবে বললে ক্লায়েন্টকে আপনি কখনোই পড়াইতে পারবেন না, বা ওই একটা দুইটা এসএমএস তিনটা এসএমএস দিয়ে সে ভাগে পালাবে, পরবর্তীতে আর আপনার সাথে কন্ট্যাক্ট করবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক। তো এই ধরনের ইস্যুগুলো হয়, এগুলো আপনাকে সলভ করতে হবে বা আপনাদেরকে সলভ করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে ক্লায়েন্ট কী চায়, ক্লায়েন্টকে, ক্লায়েন্ট একটা মানুষ, হ্যাঁ সে কী চাচ্ছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে, তার প্রবলেমটা কী, তারপরে আমাকে সলিউশনটা দিতে হবে, তারপরে ওই টাইপের কথাবার্তা আমাদেরকে বলতে হবে। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যারা কাজ করি, তাদেরকে কিন্তু আমাদের অলরাউন্ডার হতে হয়, তাই না? আমাদেরকে একটা বুঝতে হবে যে একটা কনভার্সেশনে একটা মানুষকে কী দিক বললে খুশি হবে, কী করলে খুশি হবে, সে কী চায়, এই সকল বিষয়গুলো মাথায় রাখে কিন্তু তার সাথে কথা বলতে হবে। আরেকটা বিষয় যেটা, গিগের ইমেজ এবং গিগের ডিসক্রিপশন, গিগের টাইটেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে। এগুলো বিষয়ে খুব প্রায়োরিটি রাখতে হবে। তারপরে প্রতিনিয়ত আমাদেরকে ফাইবার মার্কেট প্লেসে ঘোরাঘুরি করতে হবে, প্রতিনিয়ত ফাইবার মার্কেট প্লেসে গিয়ে দেখতে হবে কোন কোন বিষয়ে টপিকে আমি গিগ বানাইতে পারি, কোন কোন টপিকে আমি গিগ বানাইলে দ্রুত আমার গিগটা র্যাঙ্ক হবে। একটা গিগ বানাইছেন, র্যাঙ্ক হচ্ছে না, দুই মাস পরে আরেকটা গিগ বানান, ওইটাকে পজ করে রাখেন, ওইটাকে ডিলিট করে আরেকটা নতুন টপিকে যান। ভাই আপনি যদি, আমি এটা মনে করি এবং আমার লাইফে এটা অলমোস্ট বাস্তব, সেটা হচ্ছে যে আপনি যদি কাজ পারেন এবং আপনি যদি একবারে জোর দিয়ে ধরে থাকেন যে আপনি কাজ পাবেনই বা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেবেনই, হ্যাঁ ওই ইচ্ছাটাকে যদি আপনি কাজে রূপান্তর করেন যে আমার কাছে কী কী ল্যাগিংস আছে, আপনি ইংরেজি কম পারেন তো ইংরেজিতে ওই ব্যাপারটাকে ধীরে ধীরে আপনি ইম্প্রুভ করার চেষ্টা করেন। আমি প্রথমত যেটা করতাম, আমি কিন্তু খুবই ইংরেজি কম পারতাম বা এখনও পারি, কম পারি আর কি। তো যেটা আমি করতাম সেটা হচ্ছে কি, আমি ওইরকম 50-60টা এসএমএস আমি আগে আগে লিখে লিখে রাখতাম, হ্যাঁ, বা হচ্ছে কি ক্লায়েন্ট আমাকে হাই দিলে আমি কীভাবে রিপ্লাইটা দেবো ওটা আগে লিখে রাখেন, আগে কিছু করে রাখেন, আগে গুছিয়ে রাখেন, আগে 150টা ওয়েবসাইট আপনি আপনার এক্সেলে গুছিয়ে রাখেন, হ্যাঁ বিভিন্ন টাইপের ওয়েবসাইট আপনি 50টা, 5টা, 10টা, 20টা করে করে গুছিয়ে রাখেন, মানে ই কমার্সের 20টা ওয়েবসাইট আপনি গুছিয়ে রাখলেন আপনার এক্সেলে, হুম, তারপরে পোর্টফোলিও 20টা ওয়েবসাইট গুছিয়ে রাখলেন, ব্লগের 20টা মানে এক্সাম্পল ওয়েবসাইট বলতেছি গুছিয়ে রাখেন, এগুলো বের করে রাখেন আগে থেকেই। হ্যাঁ, আপনার হচ্ছে বিজনেস বা কর্পোরেট টাইপের এপের যে হচ্ছে সেস বা এই টাইপের যে স্টার্ট আপ কোম্পানিগুলো তাদের ওয়েবসাইট গুছিয়ে রাখেন, এরকম করে 15-20টা ক্যাটাগরির ওয়েবসাইট যদি আপনি এক্সেলে গুছিয়ে গুছিয়ে রাখেন, যখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনার মনে হবে এই ক্যাটাগরির ওয়েবসাইট তো আমার কাছে আছে, তখন কোনটা কোনটা বেস্ট, এই ওয়েবসাইটগুলো কোনটা কোনটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে, ওই 10টা ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইট থেকে দেন, যে দেখো এই ওয়েবসাইটটা এটা আমি লাস্ট মান্থেই বানাইছি, প্রিভিয়াস মান্থে বানাইছি, সিমিলার ওয়েবসাইট আমি আমার ক্লায়েন্টের জন্য বানাইছি, এই যে দেখো
দেখো এডিট ওয়েবসাইট, তখন কিন্তু সে দেখে আপনাকে ট্রাস্ট করবে। হ্যাঁ, তারপরে প্রতিটা এসএমএস এর শেষে আপনি এইভাবে বলে দিতে পারেন, হ্যাঁ, যে যখন তাকে ডিলে করাবেন বা হচ্ছে একটা বড় এসএমএস দিছে, হ্যাঁ, আপনি তখন বললেন যে লেট মি চেক অল অফ দোজ দ্য রিকোয়ারমেন্ট দেন আই উইল গেট ব্যাক টু ইউ উইদিন এ মিনিট, এভাবে যখন বলবেন তখন আপনি ওটার নিচে বলে দেন হিয়ার ইজ মাই পোর্টফোলিও এবং হিয়ার ইজ মাই পোর্টফোলিও ওয়েবসাইট, হ্যাঁ, দ্যাট আই হ্যাভ অ্যাডেড অল মাই প্রিভিয়াস ওয়ার্ক ইন দিস টাইম, ইউ ক্যান চেক দিস ওয়েবসাইট অলসো, ইউ উইল গেট লটস অফ আইডিয়া। এইভাবে আমাদেরকে আসলে নিজেদেরকে আগে অর্গানাইজ করতে হবে, তারপরে কাজ পাচ্ছি না এই কান্নাকাটি আপনাকে করতে হবে না। আমরা যদি নিজেকে না অর্গানাইজ করি, নিজেকে না গুছাই, নিজেকে না রেডি করে ওইভাবে যাই, তাহলে আসলে ভাই কাজ না পাওয়াই তো স্বাভাবিক, তাই না? আসলে এটা তো কম্পিটিশনটা তো গ্লোবালি, তাই না? কম্পিটিশন যেহেতু গ্লোবালি, সো আমাদেরকেও তো গ্লোবালভাবে রেডি হইতে হবে। আমরা কোনো ল্যাগিংসে রাখবো না। প্রথমত যারা কাজ পাচ্ছি না, হ্যাঁ, তারা নিজেকে কোশ্চিন করেন যে আপনার কি কি ল্যাগিংস আছে, আপনার কি কি অসুবিধা আছে, আপনি কি কি জিনিসে আপনার ওই 100% ফ্লোটা ধরে রাখতে পারেন নাই, ওই সকল জিনিসগুলোকে রিকভারি করেন। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে মেসেজ স্টাইলগুলো চেঞ্জ করেন, আপনারা যে বায়ার রিকোয়েস্টগুলো আছে ডেইলি বায়ার রিকোয়েস্টগুলো পাঠান, মানে ওই যে ফাইবারের যে বায়ার রিকোয়েস্টগুলো আছে ডেইলি 10টা, মানে 10টাই পাঠাবেন, মানে যতগুলো পাঠানো যায় ততগুলোই পাঠাবেন, যতগুলো পান ততগুলোই পাঠাবেন। হ্যাঁ, ওই যে বায়ার রিকোয়েস্টের যে ব্যাপারগুলো সেইখানে ডিটেইল দেওয়ার চেষ্টা করবেন, সেখানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন, সেখানে কি বলতেছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। এই সকল বিষয়গুলোতে যদি ফোকাস করি 100% কাজ পাবো, না পাওয়ার কোনো প্রশ্নই আসে না এবং হতাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা এই সকল বিষয়গুলো তারাই ভালোভাবে করতে পারবে যারা ভালোভাবে কাজটা শিখছে, যারা ভালোভাবে কাজটা জানে, যারা ভালোভাবে কাজটা বুঝে। ঠিক আছে, তো আমাদেরকে লার্নিংয়ে ফোকাস দিতে হবে। হ্যাঁ, আমাদেরকে টোটাল বিষয়গুলো যেগুলো একটা ওয়েবসাইট বানাইতে লাগে সেই সকল বিষয়গুলো আগে জানতে হবে। আমি যদি কোনো টপিকে ক্লিয়ার না থাকি, তাহলে আমি ওই টপিকটা আরেকজনকে কিভাবে বুঝাবো? পারবেন বুঝাইতে? পারবো না। তো এই বিষয়গুলোতে আমরা কিন্তু এনশিওর থাকা লাগবে। আচ্ছা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে একটা টপিক নিয়ে কিন্তু গেজাচ্ছি এবং খুব ইম্পর্টেন্ট টপিক এটা। আমাকে একটু শিওর করেন তো যে আপনারা কি বুঝলেন বিষয়টা, আমি কি বলতেছি, নোট করছেন তো? একটু কমেন্ট করেন তো, একটু শুনি আপনাদেরকে। বেশিক্ষণ ধরে বকবকাই ফেললাম নাকি ভাই? খুব কাজের টপিক কিন্তু যা বলছি, খুব কাজের টপিকই বলছি। এবং পার্সোনাল নিজের ফিল থেকে আসলে খুবই খারাপ লাগে যে কাজ পাচ্ছি না, আমরা কেন পাচ্ছি না। এইখানে যদি মাথাটার বুদ্ধিটা খাটাই, তাইলে তো এই সকল টপিকগুলো, মানে এই সকল পয়েন্টগুলো আমাদের বের হয়। ওই সকল পয়েন্টগুলোকে ধীরে 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 একটা একটা করে সলভ করেন, একটা একটা কমতিকে দূর করেন, একটা একটা জিনিসকে ইম্প্রুভমেন্ট করেন। কাজ পাবো না মানে কাজ পাইতেই হবে, দিতেই হবে তাকে কাজ। ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবেই কাজ দেওয়ার জন্য, সে কেন দিবে না আপনাকে কাজ? আপনি দুইটা এসএমএস পাইছেন ক্লায়েন্টের কাজ পান নাই, কেন পান নাই ওইটা নিয়ে রিসার্চ করেন, ঘাটাঘাটি করেন যে আপনার কোন জায়গায় সমস্যা ছিল। হ্যাঁ, ওইটা বের করেন, ওইটাকে ইম্প্রুভ করেন, নেক্সট মেসেজে ওইটার থেকে আরো বেটার এসএমএস দেন, বেটার হবে, ক্লায়েন্টকে বুঝান, কাজ তো পাবোই। ওকে, আচ্ছা, অনেক অনেক সুন্দর ইনফরমেশন। আবার এটা বললেই হবে না যে আমরা কিন্তু শোনা বাঙালি। হ্যাঁ, আমরা কিন্তু শুনে কালকে ঘুমাবো। হ্যাঁ, একটু মোটিভেটেড থাকবেন, পরশু দিন এসে এটা তারপরের উইকে সবই ভুলে গেছেন আবার আগের মতোই, এরকম বলে কিন্তু চলবে না। আমাদের কিন্তু কাজটা শুনতে হবে, বুঝতে হবে এবং ওই সকল বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে আমাদের লাইফে। আমি কিন্তু ভাই টোটাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এখানে আসে কিন্তু এইভাবে কিন্তু ফাজলামো কিছু বলতেছে না। আমার কিন্তু অলমোস্ট 10 ইয়ার এক্সপিরিয়েন্স এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, সো অনেক কিছু ভাই দেখে আসছি কিন্তু। হ্যাঁ, তো এই সকল বিষয়গুলো যদি কেউ ফোকাসে রাখতে পারি, ডেফিনেটলি কাজ পাওয়া থেকে কেউ বিরতি রাখতে, মানে কেউ সরে রাখতে পারবে না আমাদেরকে। হ্যাঁ।